বলে সিনেমা দেখাবো? আজকে ইয়ে দেখ ট্রেলার দেখালাম, আর 19 তারিখের তারিখের পরে পরে সিনেমা পুরো দেখাবো। সিনেমাটা দেখাবো। তাণ্ডব, সন্ত্রাস, আতঙ্ক, চুরমার ঘরবাড়ি, লণ্ডভণ্ড, মাথাগোঁজার আশ্রয়টুকু, বোট মিটতেই এমনই ছবি দক্ষিণ কলকাতার বাঘা যতীনে। রাতের অন্ধকারে একের পর এক বাড়িতে ইট পাথরের বৃষ্টি, দরজায় লাঠি, রডের আঘাত, হামলাকারীদের গলায় শেষ করে দেওয়ার হুঙ্কার। তাদের অপরাধ, তারা কেউ সিপিএমের এজেন্ট, কেউ সিপিএম কর্মী, কেউ আবার সিপিএম সমর্থক। অভিযোগ, সেই কারণেই রবিবার রাতে শাসকের রোষে পড়তে হলো তাদের। প্রতিদিন জানলার পাশের এই বিছানাটাতেই শুয়ে থাকে বছর চারেকের বাচ্চাটা। রবিবার সেই বিছানাতেই এসে পড়ে ইট পাথর আর ভাঙা কাচের টুকরো। এরকম ভয় আমি এই জীবনে প্রথমেই 25 বছর আমি প্রথম দেখলাম। বাবা এসে এসে জাস্ট বলছে, মুন্না ছেলেটাকে আজকে এখানে শুইও না, বাই চান্স যদি কিছু হয়। জাস্ট 5টা মিনিট হয়েছে আমি ওই ঘরে শুয়ে এসেছি যে এটাকে তার মধ্যে দেয়ালে মেরেছে, এটা দুম করে আওয়াজ হয়েছে, ওই ইটটা ওই পাশে পড়ে আছে। একদিকে হামলা, অন্যদিকে তখন লাগাতার হুমকি। আগুন জ্বালিয়ে দেব, বলে আজকে ইয়ে দেখ ট্রেলার দেখালাম, আর 19 তারিখের পরে পুরো সিনেমাটা দেখাব। অভিযোগ, শাসক দলের সন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি অথর্ব বৃদ্ধ। তখন এই দরজা খোলা, আমি সবসময় দরজা খুলে রাখি, পড়ে যাওয়ার ভয়তে ওরা সবাই দেখে আমি নিচে যাই, যার জন্য আমি দরজাটা খুলে রাখি। ভাত খাওয়াচ্ছি, ইটটা দড়াম করে এসে ওনার পায়ে পড়লো। পায়ে পড়তে ওনাকে বাঁচাবো না, ওনাকে বাঁচাবো, দরজাটাও দিতে পারছি না। এই বাড়ির তো একটা কাঁচও আস্ত ছাড়েনি হামলাকারীরা। বাড়ি জুড়ে শুধুই ভাঙা কাঁচ আর বড় বড় ইটের টুকরো। দলের পোলিং এজেন্ট আক্রান্ত হওয়ার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন, তখনই হামলা হয় তার বাড়িতে। রাস্তায় আক্রান্ত তিনি নিজেও, পুলিশের সামনে পাটুলি থানার ওসি তার অবস্থানে, থানার মানে গড়িমসি আর হচ্ছে গিয়ে লেটে আসার পক্ষে এতগুলো ওই কমরেডটাও মার খেলো আমাদের, অঞ্চলের অনেক বাড়ি ভাঙলো, আর আমাদের আমি শেষে ওখানে আমাকে পেয়ে গেছে, আমাকে পেয়ে যাওয়ার পর আমাকে হচ্ছে গিয়ে মারতে শুরু করলো। বাইরে আক্রান্ত তিনি, ঘরে তার পরিবার। বাইরের ওই রড বেয়ে উঠে এসে আমার এই বারান্দার মধ্যে দাঁড়িয়ে এরকম দরজার মধ্যে বাড়ি মেরেছে, মানে বেরাতে বলছে, ওরা আমাকে হুমকি দিচ্ছে, বেরাক আমি খুন করে ফেলবো। ওরা বলছে যে মাকে হুমকি দিচ্ছে যে তোকে খুন করে ফেলবো। বাড়ি ঘিরে ধরে ভাঙচুর আর হুঙ্কার, ঘরে তখন একা অসহায় বৃদ্ধ এই মা। অপরাধ, তার ছেলে সিপিএম নেতা। তখন এই জানালা দিয়ে যখন ইট মারছে আর আমার গায়ের উপর ঝমঝমে পড়তেছে, তখন আমি দৌড় দিচ্ছি ওই ঘরে, ওই ঘরে গেলাম, পরে দেখি যে দরজা ভেঙে ফেলেছে। হামলার মুখে বাড়িতে একা মা, জেনেও অসহায় ছেলে। বিভিন্ন ওয়ার্ডের দুষ্কৃতীদের জড়ো করে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের নেতৃত্বে তারা খবর পেলাম, আমাদের প্রতিবেশীরা খবর দিলেন তোমার বাড়ি ভাঙছে, তোমার মা আক্রান্ত হচ্ছে। আমি তখন কি করব, সাথে সাথে বললাম যেভাবেই হোক দরজা যাতে না খোলে। সোমবার সকালে আক্রান্ত সিপিএম নেতাকর্মীদের বাড়িতে যান যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। বিনা কারণে, বিনা প্ররোচনায়, পরিকল্পনা করে বাইরের থেকে বাহিনী নিয়ে এসে বাইরে নির্বিচারে করেছে। এ কী জঙ্গলের রাজত্ব কি মনে করছে, চালিয়েই যাবে। হামলার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর দরাজ কণ্ঠে। তার দাবি, ভাঙচুরটা দেখুন, সেটা তখন একটা আবেগের বসে বলুন বা ছেলেরা মার খেয়েছে, রক্ত বেরোচ্ছে, হসপিটালাইজড হচ্ছে, তার থেকে হয়েছে। যে কোনো অঞ্চলে একটা মারামারি হলে তার একটা বহিঃপ্রকাশ তো হবেই, পড়ে পড়ে মার খাবে নাকি কর্মীরা। আতঙ্কে ডুবে গোটা বাঘা যতীন, কিন্তু এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।